মই যে 19 তারিখের পরে বাহিরত আছো, পিএইচই কমিটিলে গলো 19 তারিখে, আকো 28 তারিখে বেক করিলো। লোয়াটো ফুটবল খেলি লিগবান সিঙিলে বোম্বের অপারেশন করাই নিলো, তারপর আকো দিল্লি যাবলগা হল। 2 তারিখে মই আহি গুয়াহাটি পালো। কালি রাতে হঠাৎ জানিব পারিলো যে মোর লড়া রকিবুলের উপর কিবা একটা এফআইআর হয়েছে। অল্প গম গতি লো গম পালো, আমনির ইব্রাহিম বলে একটা লড়া, ই মূল রকিবুলের পর 80,000 টাকা ধার লো নিছিল। আর সেই ধার লো নিয়া টাকার পর 50,000 টাকা তাক অনলাইন পেমেন্ট করেছে, আর 30,000 টাকা পাবলে বাকি আছে। এতিয়া পিছত সেই লড়াটু যে ইব্রাহিম নামৰ লড়াটু তেল চুরির লগত বলে জড়িত, এটা তার একাউন্টৰ পৰা যে মূল লড়াটুর একাউন্টত সেই 50,000 টাকা দিছে, সেইটো এটা মেরপাকত তাক পেলাইছে বলে মই শুনা পাইছো। গতি মই এতিয়া নগাহি পাইছো, ঘরলৈ যাম আর গোটেই কথাখিনি তন্ন তন্ন কৈ মই পুঙ্খানুপুঙ্খে চাম। আর আইন আইনের গতিত মই বাধা নিদো, আইন আইনের গতিত চলিবলৈ মই সহযোগ করি। মোর বিশ্বাস, কারণ মোর লড়াটো LLB লাস্ট সেমিস্টারত আমসুর কলিয়াবর জেলা সভাপতি, গতি তার দ্বারা কোনো ভুল হব বলে মই ভবা নাই। মানে শুনামতে আর মানে এটালেকে পুঙ্খানুপুঙ্খভাবে জানিব পৰা নাই, অভিযোগটো এইটোৱে যে মানে সেই তেল চুরি করা সেই লড়াজনের একাউন্টের পর মূল লড়াজনের একাউন্টত 50,000 টাকা আইছে, সেইটো তার সম্পর্ক থাকা বলে একটা হেৰি এইটো শুনাহে পাইছো। গতি এই কথাখিনি সত্যতে মই কব নোৱাৰি, কিন্তু মই এটা কথা কম, আইনক আইনের গতিত চলিবলৈ মই সহযোগ করি, মই আনক বাধা নিদো। আপোনাৰ ঘৰ ৰেট মাইছে নেকি? না, যোৱাকালি মোৰ দিশপুৰৰ বাহাবগণত গৈছিলে, গৈছিলে তাত গৈ তারপরে মই জানিব পাৰিছো। ইয়াৰ আগত মই কম নাছিল। নগাঁও ঘৰটো গৈছে ঘৰটো নাই নাই নাই, অকল হেৰিতেই গৈছিলে। আপোনাৰ গুৱাহাটী ঘৰলৈ গৈছে? গুৱাহাটী ঘৰলৈ গৈছিলে। আপুনি কি ক'ব বিচাৰিছে? মই সেইটোৱেই, মই সহযোগ করিম, আরক্ষীক মই সহযোগ করিম। দুহে শাস্তি পাক, সি যদি দোষী হয় আর মই ন্যায় বিচারিম, ন্যায়ত গৈ আইনৰ চকুত যদি সি দোষী হয় সি শাস্তি পাক।